হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু টিপস আলোচনা করব যে কিভাবে আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাইলে ভিডিও তৈরি করবেন, ইউটিউবের ফার্স্ট ভিডিওটা কিভাবে তৈরি করবেন, অথবা যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাইলে ভিডিও তৈরি করার ক্ষেত্রে কিছু টিপস রয়েছে, সেগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে দিব। কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন এবং ভিডিওগুলো কোথায় পাবেন, কিভাবে কি সেট আপ করবেন, সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন, আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। ভিডিও তৈরি করার ক্ষেত্রে প্রথম যে ভুলটা আমরা করে থাকি, প্রথম ইউটিউবে এসে অন্যের ভিডিও কপি করা শুরু করে দিই, কিন্তু এইটা মোটেও করা যাবে না। আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন, নিজে ভিডিও তৈরি করবেন, সেটা যে কোনো টাইপের ভিডিওই হইতে পারে। আমি যেটা করছি এটাই করতে বলছি না, আপনি যেটা ভালো পারেন সেটা নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করবেন, তবে সেটা আপনার নিজের ভিডিও হইতে হবে। অন্যের ভিডিও কপি করে আপনি ইউটিউবে বেশি দিন টিকে থাকতে পারবেন না, সেক্ষেত্রে আপনার চ্যানেলে চলে আসবে স্ট্রাইক, আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দিবে ইউটিউব। সেক্ষেত্রে আপনার যদি নিজের কন্টেন্ট হয় তাহলে কপিরাইট নিয়ে অন্তত আপনাকে কখনোই কোনো চিন্তাভাবনা করা লাগবে না, তাই অবশ্যই নিজের ভিডিও নিয়ে কাজ করতে হবে। এরপর হলো ফেস ক্যাম করতে হবে, অর্থাৎ নিজে ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে হবে। এখন আমি যেটা করছি এটা ফেস ক্যাম, আমি এটা বাধ্যতামূলক না, ফেস ক্যাম না করলেও মনিটাইজেশন পাওয়া যায়, তবে আমি আপনাদেরকে এই জন্য বলছি ফেস ক্যাম একটা চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আপনার এই ফেসে একটা ভ্যালু ক্রিয়েট হবে তখন আপনার ভিউজগুলো কন্টিনিউ আসতে থাকবে এবং আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আপনি যদি স্ক্রিন রেকর্ড করে বা অন্যান্য যে ওয়েগুলো রয়েছে সেই ওয়ের ভিতরের থেকে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা গ্রো হইতে একটু সময় লাগবে এবং আপনাকে মানুষ চিনবে না, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ফেস ভ্যালু তৈরি হচ্ছে না। তো আপনি যদি একটা ভালো ফেস ভ্যালু তৈরি করতে পারেন তাহলে আপনার এই ফেসটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন, তাই চেষ্টা করবেন একটা ফেস ভ্যালু তৈরি করার জন্য। আমি ফেস ক্যাম এই জন্য বলছি যে ফেস ক্যামটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কিছু কিছু ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরিতে আসলে ফেস ক্যাম করা সম্ভব না, আমি সেগুলোতে করতে বলছি না। যদি আপনি আমার এই রিলেটেড বা আপনি যদি মনে করেন যে কন্টেন্টটা নিয়ে আপনি কাজ করেন সেই কন্টেন্টের ভিতরে আপনি ফেস ক্যাম দিতে পারবেন এবং সেটা মানানসই, তাহলে আপনি অবশ্যই ফেস ক্যাম করবেন, সেটা আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। এরপর যে বিষয়টা রয়েছে, ফেস ক্যাম ভিডিও তৈরি করতে হলে অনেকে মনে করছেন ক্যামেরা লাগবে, কিন্তু আপনার ক্যামেরা লাগবে না, আপনি মোবাইলের ক্যামেরাটা দিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। আপনার মোবাইলটা সামনে রাখবেন একটা স্ট্যান্ডে অথবা যে কোনো এক জায়গায় রেখে দিবেন, তারপরে কিন্তু ক্যামেরার সামনে এসে আপনি একটা ভিডিও তৈরি করে ফেলতে পারেন। প্রথম প্রথম আপনার ভিডিও তৈরি করতে একটু জড়তা লাগবে, যেটা আমার এখনও লাগে, তবে আগের থেকে অনেক কম। প্রথম পর্যায়ে আপনার ক্যামেরার সামনে যাইতে ভয় লাগবে, জড়তা লাগবে, মুখটা একদম আটকে যাবে, কিন্তু এইটা আস্তে আস্তে আপনার হয়ে যাবে। এখন কিন্তু আমি কয়েক ঘন্টা ক্যামেরার সামনে দাঁড়া কন্টিনিউ কথা বলতে পারি, এটা আপনার একসময় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার আরেকটা কাজ করতে পারেন, আপনার যে টপিকের উপরে আপনি ভিডিও তৈরি করবেন সেই স্ক্রিপ্টটা কোথাও লিখে রাখতে পারেন, অথবা এই নিয়ে একটা অ্যাপ্লিকেশন রয়েছে আমি সেইটা নিয়ে নেক্সট আরেকটা ভিডিও তৈরি করে দেবো। আপনি যে স্ক্রিপ্টটা নিয়ে আসলে ভিডিওতে কথা বলবেন, যে বিষয়গুলো নিয়ে ভিডিওতে কথা বলবেন ওটা নিয়ে আপনি কোনো খাতায় লিখে রাখতে পারেন অথবা আপনার কোনো মোবাইলে নোটপ্যাডে লিখে রাখতে পারেন, সেই স্ক্রিপ্টটা দেখে দেখে কিন্তু আপনি সেই ভিডিওটা তৈরি করতে পারেন। আর অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করার জন্য, বিশেষ করে ফেস ক্যাম করার জন্য, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অথবা মোবাইলের ক্যামেরাটা সামনে অন করে অথবা DSLRটা সামনে অন করে আপনি একটু রিহার্সাল দিবেন, ভিডিও তৈরি করার আগে কয়েকবার কথাবার্তা বলবেন, সেই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করবেন, দেখবেন সেই টপিকের উপরে ভিডিও বানানোর জন্য আপনার যে জড়তাটুকু রয়েছে সেই জড়তাটুকু অনেকাংশে কেটে যাবে। এরপর যে বিষয়টা রয়েছে সেটা হলো ভিডিও এডিটিং। আপনার কথা বলতে গেলে আপনার কথার ভিতরে অনেক ভুল হবে, এটা স্বাভাবিক, এটা আমারও হয়, অনেক বড় বড় ইউটিউবারের হয়, আপনারও হবে। সো এই যে ভুলগুলো আপনার কথার ভিতরে থাকবে বা আনওয়ান্টেড যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে কাট করে ভিডিও থেকে রিমুভ করে দিতে হবে। তো এইটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমেই করা সম্ভব। আপনার ভিডিওতে কোনো কিছু একটা ভুল করলেন সেটা কেটে বাদ দিলেন, অথবা ভিডিওর ভিতরে আপনি কোনো কিছু একটা অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি অ্যাড করতে পারবেন, অথবা লোয়ার থার্ড, ইন্ট্রো, আউট্রো, স্ক্রোলিং টেক্সট বা অন্যান্য যে ইফেক্টগুলো রয়েছে এই ইফেক্টগুলো দিয়ে আপনি আপনার ভিডিওটাকে আরও বেশি চমৎকার করে তুলতে পারবেন। সো এই কাজগুলো অবশ্যই আপনাকে এডিটিংয়ের মাধ্যমে করতে হবে। আমার চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে হয় এবং কিভাবে PC দিয়ে ভিডিও এডিট করতে হয়। আপনি যে কোনো ভিডিও দেখে, যে কোনো ডিভাইস দিয়ে কিন্তু আপনি খুব চমৎকারভাবে ভিডিও এডিট করে আপনি ইউটিউবে ছাড়তে পারবেন। আর ইউটিউব মার্কেটিংয়ের উপরে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে, স্পেশাল প্লেলিস্ট, সেখানে ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে A to Z সম্পূর্ণ প্রসেসটাই সেখানে দেওয়া আছে, চাইলে সেই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে এই বিষয়টা সম্পর্কে আপনি একদম ক্লিয়ার হয়ে যেতে পারবেন। বিশেষ করে নতুন যারা ইউটিউবে আসছেন তারা কিভাবে ভিডিও তৈরি করবেন অনেকে এই আইডিয়াটা পায় না। যদি আপনি মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি প্লে স্টোরে যান, স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করেন, সেখানে অনেক সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। যদি আপনি PC দিয়ে স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি গুগলে চলে যান, যে ওখানে PC স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকে সার্চ দেন, সেখানে অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়েই কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড করে সেটা আপনার ইউটিউব চ্যানেলে ছাড়তে পারছেন, চাইলে আপনি ফেস ক্যাম করতে পারবেন বা অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করে যে কোনো
একটা ক্যাটাগরির উপরে কাজ করার জন্য আমি আপনাদেরকে সাজেশন দিব। সো এইভাবে মূলত আপনি আপনার ফার্স্ট ভিডিও তৈরি করবেন বা প্রথম পর্যায়ে আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলো তৈরি করবেন। প্রথম পর্যায়ে ভিডিওগুলো একটু নর্মাল হবে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বড় কোনো ইউটিউবারকে ফলো করার, যে আমি চেষ্টা করছি যে ওনার মতো ভিডিও তৈরি করব। আস্তে আস্তে আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর যে কোয়ালিটিটা রয়েছে সেটা বেটার করার জন্য, দেখবেন একসময় তার থেকেও আপনি ভালো ভিডিও তৈরি করতে পারছেন। সো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো মেনটেন করে আপনি ভিডিও তৈরি করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। আজকের এই ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, অথবা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।